পূর্ব মেদিনীপুরের তমলুক পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের বিজেপির পোস্টার ব্যানার ও দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিজেপি প্রার্থী তনুশ্রী নায়ক অভিযোগ করেন বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো ও তাদের দলীয় পতাকা ছিঁড়ে দিচ্ছে রাজ্যের শাসক দল আজকে বিক্ষোভ আমরা যেটা দেখাচ্ছি সেটার কারণ হচ্ছে যে নির্বাচন পশ্চিমবঙ্গে তো আর নির্বাচন রইল না রে ইলেকশন না সিলেকশন বুঝে উঠতে পারছি না ইলেকশনের ডেট ঘোষণা হচ্ছে অথচ প্রার্থীরা যখন মাঠে নামছে প্রচার করছে সেখানে তারা প্রচার করতে পারছে না ফর এক্সাম্পল আমি আমার কথাই বলি আমি ষোলো নম্বর ওয়ার্ডের প্রার্থী আমি দেওয়াল আজকে লিখে যাচ্ছি রাতারাতি সেই দেওয়াল মুছে চুন করে তৃণমূলের সিম্বল আঁকা হয়ে যাচ্ছে আমি পতাকা লাগিয়ে চলে যাচ্ছি সঙ্গে সঙ্গে পতাকা তুলে খালে ফেলে দেওয়া হচ্ছে আমি ফেস্টুন মানছি ফেস্টুন তুলে পুড়ে ফেলে দিচ্ছে ছিঁড়ে দিচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারছি না শাসক দল এখানে আসন সামলে বসে আছে তাদের এত ভয় কিসের সমস্ত কার্যকর্তাই হুমকি দিচ্ছে এখন নাম যদি জিজ্ঞেস করেন আমার না বলতে আপত্তি নেই আমার ওয়ার্ডে চন্দন ঘোড়ই আছে রবি পট্টনায়ক আছে সোনা দাস আছে শ্রী ত্রিপাঠী আছে এরা বাড়িতে বাড়িতে হুমকি দিচ্ছে আমরা পতাকা লাগালে ছিঁড়ে ফেলে দিচ্ছে দেওয়াল লিখলে দেওয়াল মুছে দিচ্ছে এত ভয় কিসের কিসের এত ভয় আপনারা যদি সারা বছর কাজ করেছেন পাঁচ বছর ধরে এত সেবা করেছেন লোকের লোকেরা তো এমনি ভোট দেবে আমাদের প্রচারে ভয় পেয়ে এইসব করছেন কেন সাহস রাখুন বুকে নির নিরাপেক্ষ নির্বাচন করুন বুঝে যাব যে হ্যাঁ আপনাদেরও দম আছে এত ভীত কেন আপনারা যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবশ্রী দাস মাইতি তাদের পাল্টা অভিযোগ বিজেপি কর্মীরাই তাদের দেওয়াল দখল করেছে শুনেই প্রথমে অভিযোগ মানে হাসি পাচ্ছে আমার পুরো অভিযোগটা ভিত্তিহীন তার কারণ যেই অভিযোগটা করেছে আমি জানি সে আমার বিরুদ্ধ মানে দলে আছে বিরুদ্ধে সে যে কেউ পার্টি সে করতেই পারে কিন্তু এই যে অভিযোগটা করেছে উনি বুঝতে পেরে গেছেন যে ওনার হারটা নিশ্চিত কারণ ওনার সঙ্গে কেউ বেড়াচ্ছেন না কেউ বলছে যে বিজেপি যে সাম্প্রদায়িক দল যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের সঙ্গে আমরা নেই তাই উনি বুঝতে পেরে গেছেন যে ওনার শুধু সময়ের অপেক্ষা তৃণমূল কংগ্রেসের শুধু সময়ের অপেক্ষা জিত তাদের জয় হবেই মানুষের উচ্ছ্বাস আবেগ দেখে সেটা উনি ভয় পেয়েছেন ওনার উনি ব্যালেন্স আর রাখতে পারছেন না ওনার মানে আমার মনে হয় ওনার মেন্টাল কিছু প্রবলেম হয়েছে কারণ আমি নিজে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারে বেরিয়ে দেখেছি টিএমসি দেওয়াল ধরা আছে ওখানে গিয়ে তনুশ্রী নায়ক লিখে নাম তাহলে এটা কী বলবো কোথাও আমরা তো কারো কাছে বলিনি হ্যাঁ পুরো বিজেপি থেকে লেখেছে তনুশ্রী নায়ক টিএমসি লেখা আছে দেওয়ালে তারা লেখছে তনুশ্রী এক বিজেপি তাহলে আমরা তো কোথায় কোথাও কোনো অভিযোগ কোথায় কিছু করিনি এই অভিযোগ শুনতে শুনতে আমাদের মনে ফালা ফালা নির্বাচন কমিশন আছে প্রশাসন আছে তাদের কাছে যান আর তারা কাকে বাইরের লোক বলছে এখানে তো আমি সেদিন দেখলাম নমিনেশনের দিন একটা লোক এখানে ছিল না স্থানীয় লোক তারা বাইরের লোক কিন্তু আমরা অভিযোগ করতে যাইনি ওরা যাও পারে অভিযোগ করুন জনগণ বুঝে নেবে তারা কী বিজেপি তরফ থেকে আজকে মামলা করা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনীতে বাহিনী করার জন্য ওদের কাজই হচ্ছে তাই যখনই কোথাও জনসমর্থন হারাচ্ছেন তখনই মামলায় যাচ্ছেন যা যা রায় হবে তা আমরা পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র রিপোর্ট আনন্দবার্তা